আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক? আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো দর্শক, মির্জা ফখরুলের জামিন নিয়ে যে সিদ্ধান্ত নিলেন হাইকোর্ট, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন গ্রহণ এবং আবেদনের শুনানি ও নিষ্পত্তি করতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM আদালতকে আদেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া মির্জা ফখরুলের জামিন আবেদন গ্রহণ ও শুনানি করতে মুখ্য মহানগর হাকিমের অস্বীকৃতি জানানোর সিদ্ধান্তকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে একটি রুলও জারি করেছেন হাইকোর্ট। একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবু উল্লাহ হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ রুল জারি করেন। রাজনৈতিক সহিংসতার অভিযোগ করা পৃথক 9টি মামলায় মির্জা ফখরুলের 9টি জামিন আবেদন শুনানি করতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অস্বীকৃতির বৈধতা চ্যালেঞ্জ করে এ রিট আবেদন করা হয়েছিল। রিট আবেদনকারীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন এবং রাষ্ট্রপক্ষ ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার ক্লান্তি রায় শুনানি করেন। মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম গত 14 ডিসেম্বর আইনজীবীদের মাধ্যমে হাইকোর্টে রিট আবেদন জমা দেন। এ সময় তিনি বলেছিলেন, ঢাকার একটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিভিন্ন তারিখে শুনানির জন্য মির্জা ফখরুলের জামিন আবেদন গ্রহণ করতে অস্বীকার করে মৌলিক অধিকার লঙ্ঘন করেছেন। রিট আবেদনকারী আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন লিওন বলেন, আবেদন হাইকোর্টের কাছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতকে জামিন আবেদন গ্রহণ ও নিষ্পত্তির জন্য শুনানি নির্দেশ চাওয়া হয়েছিল। তিনি বলেন, আইনজীবীরা গত 12 ও 13 ডিসেম্বর শুনানির জন্য ওই আদালতে জামিন আবেদন জমা দেওয়ার পরে সংশ্লিষ্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তা নাকচ করে দেন। 28 অক্টোবর বিএনপির মহাসচিবকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় পল্টন ও রমনা থানায় একটি মামলা করা হয়েছিল। তো দর্শক, মির্জা ফখরুলের জামিন নিয়ে যে সিদ্ধান্ত নিল হাইকোর্ট। তো দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খুদা হাফেজ।